Assalamualaikum, annyeonghaseyo. সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা টপিক 2 এর সিগি পর্ব 2 এ 51 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা সিগিতে চারটা প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো আসে এবং সেগুলোর উত্তর দেওয়ার সময় কি বিষয় খেয়াল রাখতে হয় তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূলত সরাসরি টপিকের প্রশ্নের মধ্যে 51 নাম্বার প্রশ্নটা কিভাবে আসে সেটা নিয়ে আলোচনায় যাচ্ছি। সেই জন্য আজকে মূলত 64 নাম্বার টপিকের যে প্রশ্ন সেই প্রশ্নের 51 নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা 51 নাম্বার প্রশ্নটা বিশ্লেষণ করি। 64 নম্বর টপিকের প্রশ্নপত্রে 51 নম্বর প্রশ্নটি ছিল এই রকম। এটা মূলত ছিল একটা ছোট চিঠি বা মেইল। এই 51 নম্বর প্রশ্নে সাধারণত এই ধরনের বিষয় আসে, একটি চিঠি বা ইমেইল এই ধরনের কোনো একটি লেখা এখানে থাকে এবং সেখানে দুইটি শূন্যস্থান আমাদের পূরণ করতে হয়। তো 51 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি প্রশ্নটা কি। সুমিশি খুদোঙান খুমাওয়া সুমিদা ছনন ধাউম তারিমিয়ন হংখং উরো ইরুল ডট ডট ঝেগা ওয়ানানুন হয়েসায়ে ছুইজিগুল হেস ক্ষিপুজিমান সুমিশিরুল ঝাজু মোদ ভোল খত খাত্তা আশুপ সুমিদা সম্মুরুল ঝুম্বি হেন্নুন্দে সম্মুরি সুমিশি মাওমে ডট ডট ডট। তার মানে আমাদের মূলত এই যে দ্বিতীয় লাইন যেটা আমরা দেখছি, মানে দ্বিতীয় সেন্টেন্স, সেখানে ইরুল তারপরে খিয়ক আছে। এই খিয়কের জায়গায় আমাদের একটা কিছু বসাতে হবে এবং নিচের সর্বশেষ লাইনটি মাওমে তারপর আছে নিয়ন, এই নিয়নের জায়গায় একটা কিছু বসাতে হবে। তো আমরা এখানে আমাদের খেয়াল রাখতে হবে শূন্যস্থানের ঠিক আগের অংশে কী আছে। এখানে দেখা যাচ্ছে আমরা প্রথম শূন্যস্থান যেটা পাই খিয়কের আগের অংশে আছে ইল, তাহলে ইরুল তারপর আমাদের কিছু বসাতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে মাওম, মাওমে মাওমে। তাহলে আমরা এই দুইটা শব্দের অর্থ জানি কিনা প্রথমে সেটা খেয়াল করতে হবে। ইল ইল মানে আমরা জানি সবাই কাজ, আর মাওম মানে মন। যারা টপিক 2 পরীক্ষা দিচ্ছেন তাদের এই শব্দার্থগুলো অবশ্যই জানা থাকতে হবে। তো এখন আমরা এটা কিভাবে পূরণ করব, পূরণ করার সময় আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে সেটা আমরা দেখে নিই। আমরা প্রথম অংশটাকে আগে পূরণ করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম অংশে আছে সুমিশি খিদোঙান খুমাওয়া সুমিদা ঝনন ধাউম তারিমিয়ন হংখং উরো ইরুল ড্যাশ বা ডট ডট। তাহলে ইরুলের পরে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় আসতে হবে সেটা হচ্ছে আমাদের শব্দ খুঁজতে হবে, কী ধরনের শব্দ এর পরে এসে থাকে। আচ্ছা, ইল মাথায় আসলে আমাদের পরে আসে কি, ইরুল হাদা, ইরুল খাদা এই ধরনেরও আসতে পারে, তবে সবচেয়ে বেশি যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইরুল হাদা। তাহলে ইরুল হাদা যদি আমি বসাই হাদার সাথে, এখন আমার চিন্তা করতে হবে ঝনন ধাউন তারিমিয়ন হংখং উরো ইরুল হাদা। এখানে ইরুল হাদাটা শুধু আমি বেস ফর্মে চিন্তা করছি, কিন্তু এটাকে এখন আমার গ্রামার দিয়ে পরিবর্তন করতে হবে। এখন আমি কোন গ্রামার বসাবো, আমি যদি শুধু ইরুল হেও বসাই তাহলে কি হবে, বা ইরুল হামনিদা, এখন আমাকে সেই গ্রামার বেছে নিতে হবে। তো গ্রামার চিন্তা করার সময় আমার ঠিক আগে অংশটাও একটু বুঝতে হবে। এখন বাক্যটা হচ্ছে কি, ঝনন ধাউম তারিমিয়ন আমি আগামী মাস হলেই হংকং উরো ইরুল ড্যাশ। তাহলে হংকং একটা জায়গা, হংকং হংকং এসও কিন্তু বলে না, আমি যদি ইরুল হাদা বলি তাহলে কোনো একটা জায়গায় আমি কাজ করি, তাহলে হংকং এসও ইরুল হেও ইরুল হামনিদা ইরুল হালকমনিদা এভাবে বলতে পারি। কিন্তু এখানে আছে হংকং উরো, তার মানে ওই জায়গার দিকে, তার মানে এখন আমি ওখানে ও যাই নাই, ওখানে গিয়ে তারপরে করতে হবে। সেক্ষেত্রে আমরা হংকং উরো ইরুল হাদা এভাবে কিন্তু বাক্য হয় না, তাহলে আমার ওইটার একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে গেলে আমরা সাধারণত জায়গার সাথে এরকম উরো দিই। যেমন ঢাকা রো, ঢাকার দিকে ইরুল হারো গায়ক,
কাজ করার জন্য যাই, তাহলে আমার কাজ করার জন্য আসলে হংকং এর দিকে যেতে হবে। তাহলে এই ধরনের মনপব আমরা জানি কোনো কাজ করার জন্য যাওয়া বা আসা হলে উরো গাদা, উরো ওদা, এই ধরনের মনপব আমরা বা ব্যাকরণ ব্যবহার করি। আর একটা হতে পারে যে এই কাজ করার জন্য আমাকে যেতে হচ্ছে বা যেতে হবে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা মনপব পাই গে দোয়ে দা, উরো খাগে দোয়ে দা, যাওয়ার জন্য আমাকে কাজ করার জন্য যেতে হবে। তাহলে একটা হচ্ছে গে দোয়ে দা, আমরা জানি এই ধরনের মনপব যেটা আমরা নিজে সরাসরি করি ঠিকই, কিন্তু কোনো একটা কারণে কোনো সিচুয়েশনে পড়ে আমাকে কাজটা করতে হয়, সেই ক্ষেত্রে আমরা গে দোয়ে দা দিয়ে প্যাসিভ করে ফেলি। তাহলে এই দুইটা গ্রামারের যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি উত্তর দেখি, এবং লাস্টলি আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যের শেষ অংশে কী আছে, মানে বাক্যটি কোন ফর্মে শেষ হয়েছে। আমরা জানি কোরিয়ান ভাষায় ফর্মাল ইনফর্মাল দুই রকম বাক্য আছে, একটা আমরা আয় অয় দিয়ে শেষ করি, একটা সুমনিদা দিয়ে বা ভিপনিদা দিয়ে শেষ করি। বাক্যের শেষ অংশে এখানে যা আছে এই প্যারাগ্রাফটার মধ্যে আমাকে ঠিক ওইভাবেই শেষ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে প্রথম লাইনটা যদি দেখি, সুমিশি কিদোঙান খুমা ওয়াস সুমনিদা, তাহলে সুমনিদা দিয়ে আছে আমাকেও ইরুল হারো খাগে দেমনিদা বা ইরুল হারো খামনিদা, তাহলে ভিউপনিদা বা সুমনিদা ফর্মালি বাক্যটা শেষ করতে হবে। তাহলে এবার আমরা দেখি বাক্যগুলো আমরা কীভাবে বলতে পারি। যে হাদা আছে আমরা উরো গাদা বা উরো খাগে দেদা, এই দুইটা ফর্মে বলতে পারি, এবং শেষে ভিউপনিদা অথবা সুমনিদা যোগ করতে হবে। তাহলে পুরো বাক্যটা দাঁড়ায় কি হারো খামনিদা অথবা হারো খাগে দেমদা। এবার পুরো বাক্যটা যদি আমি পড়ি, ঝনন ধাউম তারি মন হংখং উরো ইরুল হারো গামনিদা, ইরুল হারো খাগে দেমনিদা, এই দুইটা যে কোনো একটা দিলেই কিন্তু আমার উত্তর কমপ্লিট। এবং লিখিত পরীক্ষায় একটা বিষয় হলো আপনাকে যে কোনো বিষয় লিখতে হবে, অনেকে আছে পারি না মন বুঝি না লিখি না ছেড়ে চলে আসে, এটা করা যাবে না, কিছু না কিছু অবশ্যই লিখতে হবে। কারণ এখানে মাল্টিপল চয়েস না যে আপনার একদম উত্তর ভুল হলে ভুল রাইট হলে রাইট, এখানে হচ্ছে আপনি যদি কিছুটাও উত্তর দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কিছুটা নাম্বার পেয়ে যাবেন। পুরোপুরি পরীক্ষক যেভাবে চিন্তা করছেন ওভাবে উত্তর, এখানে কিন্তু উত্তর অনেকগুলো অনেক রকম হতে পারে। আপনাকে এখানে পরীক্ষক বা যিনি খাতা দেখবেন তিনি দেখবেন যে আপনার বাক্যটা ঠিক আছে কি না, এই সিচুয়েশনের সাথে আপনার প্রাসঙ্গিক কি না, গ্রামারটা ঠিক আছে কি না, এই বিষয়গুলো শুধু খেয়াল করা হবে। সুতরাং এখানে হুবহু যে পরীক্ষক যেটা চিন্তা করছেন ওইটাই আপনাকে উত্তর দিতে হবে বিষয়টা কিন্তু তা না। সুতরাং সবাই অবশ্যই মোটামুটি যেই চিন্তায় আসুক উত্তরটা কিন্তু দিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং উত্তরটা কাছাকাছি হলেও কিন্তু আপনি বেশিরভাগ নাম্বার পেয়ে যাবেন। তা এবারে আমরা দ্বিতীয় অংশটা কীভাবে পূরণ করব দেখি। দ্বিতীয় অংশ আমাদের ছিল আমরা পুরোটা না পড়ি, শেষে আমাদের যে শূন্যস্থানটা আছে সেই লাইনটা শুধু পড়ছি। সম্মুরুল ঝুম্বি হেন্নুন্দে সম্মুরি সুমিশি মাউমে ড্যাশ, তাহলে আমাদের মাউম যখন আসে মাউমের সাথে আমাদের প্রথম যে শব্দটা আসে আমাদের মাথায় সেটা কি মাউমে দুলদা, তাই না? মাউমে দুলদা মানে মনে ধরা, মন পছন্দ হওয়া, মাউমে দুলদা। এখানে আমরা আরও দু একটা অন্য শব্দ ব্যবহার করতে পারি, যেমন মাউমে খিবুনি ঝোত্থা, মাউমে মানে আমার মনে আনন্দ দেয়। তাহলে ওই আসলে খিবুনি ঝোত্থা ওইগুলো হচ্ছে আমার মনে হয় ন্যাচারালি আমাদের বেশি যেটা মনে আসে সেটা হলে মাউমে দুলদা। এখন আমি তো শব্দটা পেয়ে গেলাম কিন্তু কী গ্রামারে এটা পরিবর্তন করব। তাহলে দুলদার সাথে এখানে বাক্যটা আমাকে বুঝতে হবে। সম্মুরুল ঝুম্বি হেন্নিন্দে, তার মানে সম্মুল আমি একটা সম্মুল আপনার জন্য রেডি করেছি, সম্মুরি সুমিশি মাউমে ড্যাশ মানে সুমিশিয়ের মনে। তাহলে আমরা সাধারণত কি কাউকে উপহার দিলে কী চিন্তা করি, যে আপনার পছন্দ হলে আমি খুশি হব বা পছন্দ হলে ভালো লাগবে। তাহলে এই ধরনের গ্রামারগুলোই আমরা ব্যবহার করব। এই ধরনের গ্রামার আমরা কী মনে করতে পারি, যেমন পছন্দ হলে ভালো লাগবে, তার পছন্দ হলে, তা দুলদার সাথে দুল মিয়ন ঝোকেত্তা, আমরা কিন্তু এই ধরনের গ্রামার পড়েছি, উমিয়ন ঝোকেত্তা মানে কোনো কিছু হলে ভালো লাগবে ভালো হবে।
বা এটাই আরেকটা ফর্মে আছে আত অত ইউমিয়ন আস্তসুমিয়ন ঝোকেত্তা, মানে যদি আপনার ভালো লাগতো তাহলে আমার, তাহলে যদি আপনার পছন্দ হতো তাহলে আমার ভালো লাগবে, দুই ফর্মে কিন্তু আমরা পাই। আবার আরেকটা আছে আমরা অনেক উইশ করি আপনার, আশা করি আপনার ভালো লাগবে, যেমন সেটা আমরা গি ভাড়া দা, যে হেংবো ঘা গি ভাড়া দা, আপনি আশা করি খুশি সুখে থাকবেন, তাহলে আশা করি আপনার ভালো লাগবে বা মনে পছন্দ হবে, তাহলে দুলগি ভাড়া দা। এই ফর্ম তিনটার যে কোনো একটাতে কিন্তু আমরা দিতে পারি। আর শেষ অংশে আমি আগের মতো যে ভি উপনিদা সুমনিদা দিয়ে, যেহেতু উপরের বাক্যগুলো শেষ হয়েছে তাই এই বাক্যটা আমরা এই ফর্মে শেষ করব। তো আমরা দেখি বাক্যগুলো কিভাবে কমপ্লিট করা যায়। এখানে তাহলে দুলতে আমি শব্দ পেয়েছি, তিন ধরনের গ্রামার পেয়েছি, উমিয়ন ঝোকেত্তা, আস্তসুমিয়ন ঝোকেত্তা অথবা গি ভাড়াদা, এবং শেষ অংশে ভি উপনিদা সুমনিদা ইমনিদা। তাহলে আমরা বাক্যটা পুরোপুরি, সমরুল ঝুম্বি হেনুন্দে সমরি সুমিষি মাউমে দুলমিয়ন ঝোকে সুমিদা, অথবা সুমিষি মাউমে দুরস্যুমিয়ন ঝোকে সুমিদা, অথবা সুমিষি মাউমে দুলগি ভাড়ামনিদা। যে কোনো একটা দিলেই উত্তর কমপ্লিট এবং শুদ্ধ, পুরো মার্কসটা আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের 64 নম্বর টপিকের, টপিক টু এর সুইগি প্রশ্নের 51 নম্বর প্রশ্নের উত্তর। এভাবে প্রত্যেকটা 51 নম্বর প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কিন্তু নিজেরা চেষ্টা করলে পারবো আশা করি। এখন আমরা শেষে আমি একটুই বলতে চাই, সেটা হচ্ছে 51 নম্বর প্রশ্নে উত্তর লেখার সময় লক্ষণীয় বিষয়গুলো আমরা কি পেলাম। তাহলে 1 নম্বর হচ্ছে বাক্যের শেষ অংশ, শেষ অংশটা আমি কোন ফর্মে আছে সেটা দেখে শেষ করব। সেটা যদি ফর্মালি শেষ হয় ভি উপনিদা সুমনিদা দিয়ে শেষ হয় তাহলে ওই ফর্মে আমাকে শেষ করতে হবে, সেটা যদি ইনফর্মাল হয় সেটা ইনফর্মালি শেষ করতে হবে। যেহেতু এটা চিঠি বা ইমেল এই ধরনের বিষয় থাকে তাই সাধারণত ফর্মাল বাক্যই থাকে এখানে। আচ্ছা, 2 নম্বর ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে বাক্যটার শেষ যে যতি চিহ্ন, মানে সেটা কি ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে না প্রশ্নবোধক দিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যদি বাক্যটা প্রশ্নবোধক দিয়ে শেষ হয় তাহলেও কিন্তু আমাকে সেটা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যখন আমরা সুমনিদা দিয়ে বাক্য শেষ করি তখন কিন্তু শেষে প্রশ্ন আসলে সুমনি কা হয়ে যায়, তাই এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা দেখব বাক্যের ধরনটা কি, বাক্যের ধরন অনেক সময় চিঠিতে আমি বন্ধুকে চিঠি লিখলে ভানমাল ব্যবহার করা হতে পারে ওখানে, অথবা নপিমাল অন্য কাউকে আপনি মেইল করছেন বা চিঠি দিচ্ছেন, নপিমাল বা অনরফিক এক্সপ্রেশন যেটা বা জন্দেমাল বলা হয়, এই ধরনের এক্সপ্রেশন আছে কি না। তাহলে শেষ বাক্যটা আমি আমি কি নিজে কথা বলছি নাকি যাকে বলছি তার জন্য বলছি, ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাকে বলছি তার সাথে আমার সম্পর্ক যদি নপিমালের বা অনরফিক হয়ে থাকে তাহলে কিন্তু বাক্যের শূন্যস্থান পূরণটাও আমাকে নপিমাল দিয়ে করতে হবে, আবার যদি ভানমালে থাকে তাহলে কিন্তু ভানমাল দিয়ে করতে হবে। আর যদি প্লেন ফর্মে থাকে যে ভানমালোনা নপিমালোনা নিউট্রালে আছে তখন আমরা নিউট্রালেই করব। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই 51 নম্বর প্রশ্নটা উত্তর দিতে হবে। তাহলে আমি আবার শেষে পুরো প্যারাগ্রাফটা দেখছি আমরা যে প্রশ্নটা কী ছিল এবং সেটার উত্তর কী, সেটা আমি এখানে লিখে দিলাম সহজে আবার দেখে বোঝার জন্য। যেমন আমরা আবার একবার যদি পড়ি, সুমিষি খৃদোঙান খুমাওয়স সুমনিদা ঝনন ধাউম তারিমিয়ন হংখুঙ্গুরু ইরুল হারো গামনিদা, ধাউম তারিমিয়ন হংখুঙ্গুরু ইরুল হারো খাগে দেমনিদা, ঝেগা ওয়ন হানুন হয়েসায়ে ছুইজিগুল হেসো ক্ষিপ্পুজিমান সুমিশিরুল ঝাঁজু মোদ্ভল খত খাত্তা আসুপ সুমিদা, সম্মুরুল ঝুম্বি হেনুন্দে সম্মুরি সুমিষি মাউমে দুলমিয়ন ঝোকে সুমিদা, অথবা সুমিষি মাউমে দুরস্যুমিয়ন ঝোকে সুমিদা, অথবা সুমিষি মাউমে দুলগি ভাড়ামনিদা। তাহলে এই হলো আমাদের পুরো কমপ্লিট পুরো উত্তরটা। তো আমরা লাস্টলি আরেকবার মনে করি যে 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের কৌশলটা কি উত্তর দেওয়ার। প্রথমত আমরা শব্দ খুঁজব, শূন্যস্থানের আগের অংশ দেখে তার সাথে কী শব্দ বসতে পারে সেই শব্দ খুঁজে বের করব। দ্বিতীয়ত আমরা এখানে কী গ্রামার বসতে পারে সেটার জন্য ওই সেন্টেন্সটা পুরোটা বুঝে তারপর গ্রামার বের করব। এবং তৃতীয়ত আমরা সেন্টেন্সের শেষ অংশটা ফর্মাল না ইনফর্মাল সেটা দেখে
তারপর সেন্টেন্সটা শেষ করব। এবং সেন্টেন্স শেষ করার সময় আমাকে এটা নোপ ফিম্মাল বা জোন্দেম মাল কিনা অথবা ভান মাল কিনা অথবা প্লেন ফর্ম আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং সেটা কি প্রশ্নবোধক বাক্য নাকি এমনিতেই ডেমনস্ট্রেটিভ বাক্য সেটা আমরা দেখব। তো এই পর্যন্ত আজকে আমরা 64 নম্বর প্রশ্ন, 51 নম্বর প্রশ্নটা কীভাবে বিশ্লেষণ করলাম। আগামী পর্বে আমরা 52 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটি কোরিয়ান স্টাডি সেন্টার ইন বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে এবং লাইক শেয়ার ও কমেন্ট করে সবাই সাথে থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে কামসাহামনিদা।